আসসালামু আলাইকুম আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ ইঞ্জুরি কাটিয়ে মেসি ফিল্ডেও এবার আর্জেন্টিনার জার্সিতে নিষিদ্ধ হলেন এমি মার্টিনেজ আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাওয়া যাবে না বাজ পাখি খ্যাত এমি মার্টিনেজকে পেলেন চরম সাজা তবে কেন নিষিদ্ধ মার্টিনেজ কি এমন করলেন যাতে খেপে গেল ফিফা জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের জাতটা ঠিকই চিনিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ প্রিমিয়ার লিগে আর্সেনালে বার্নার্ড লেনোর ইনজুরির সুবাদে বদলি নেমে নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এই গোলরক্ষক এরপর থেকে আর খুব একটা পেছনে ফিরে তাকাতে হয়নি তাকেই তার বিশ্বস্ত গ্লাভস জোড়া আর্জেন্টিনার শিরোপা খরা স্পটটিকে আর মানসিকতার দিক থেকে অনন্য উচ্চতায় চলে যাওয়া এমএ অবশ্য বিতর্কিত কম নন বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি এরপর থেকে বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করতে এই গোলরক্ষককে সব শেষ দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে ভাবে অশালীন ভঙ্গিতে করেছিলেন ট্রফি জয়ের উদযাপন এবার অবশ্য পার পাওয়া হচ্ছে না ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্যই নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ তাই মিস করবেন তিনি সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্য গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা এরপরে দেশের মাঠে প্রথমবার দু সালে যেটা কোপ আমেরিকা ট্রফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আলবি সিলেস্তারা তখন ওই ট্রফি হাতে অসালীন উদযাপন করেন এমি মার্টিনেজ এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সব শেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেওয়ার শাস্তিও পেয়েছিলেন এমি ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন ভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন সে সময় আমি মার্টিনেজ বেশ রাগান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে যেখানে বলা হয়েছে পর্যাপ্ত যুক্তি উপস্থাপনের পর্ব ফুটবল বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থার ডিসিপ্লিনারি কমিটি নিচের সিদ্ধান্ত নিয়েছে এমিলিয়ানো মার্টিনেস তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লেয়ের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন একই সঙ্গে মার্টিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা এই নিষেধাজ্ঞার ফলে দশ অক্টোবর ভেনেজুয়েলা এবং ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ মিস করবেন বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে